Assalamualaikum দর্শক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছে আসুন আমরা আজকে ভিডিওটি দেখি ভিডিওটিতে কি হয়েছে সেটি জানতে পারবো তো চলুন আমরা ভিডিওতে সরাসরি চলে যাই এই জায়গাটিতে আসলে তারা জড়ো হয়েছে আমরা দেখছি যে মোটর শোভাযাত্রা মাত্র এই যে জিপিও গুলিস্তান 0 পয়েন্ট এসে অতিক্রম করছেন এবং এই যে মোটর শোভাযাত্রাটি যাচ্ছে সেখান থেকে কিন্তু এই যে স্লোগান দেওয়া হচ্ছে যে তারা বলছে যে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে যে কোনো মূল্যে হোক আগামী কালকে যদি আওয়ামী লীগ কর্মসূচি করতে আসে সেই আওয়ামী লীগের কর্মসূচিকে তারা প্রতিহত করবেন দেখতে পাচ্ছেন যে মাত্র এই যে জিপিওকে তারা জিপিওকে ঘিরে একটি মোটর শোভাযাত্রা এসেছে শুধু এই নয় মোটর শোভাযাত্রাটি নয় এর আগে আমরা দেখেছি এই জিপিওকে তিন চারটি মিছিল আমরা দেখতে পেয়েছি এবং সেই মিছিল থেকে যে স্লোগান ছিল যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে যারা অবস্থান করছেন তারা একই দাবি করছিলেন যে আগামীকালকে যে কোনোভাবে হোক আওয়ামী লীগের যে সমাবেশ সেটি তারা প্রতিহত করবেন এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট স্বৈরাচার দল হিসাবে বলছেন এবং বলছেন যে শেখ হাসিনাকে তারা স্বৈরশাসক আখ্যায়িত করে বলছেন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং অতি দ্রুত যেন তাকে বিচার নিশ্চিত করা হয় আমরা এখানে দেখছি যে বিএনপির কিছু কর্মী সমর্থক কিন্তু আমরা দেখেছি এবং এর আগেও যেই মিছিলের কথা বলেছি সেখান থেকে কিন্তু আমরা তারা বিএনপি নিয়ে যেমন স্লোগান দিচ্ছিলেন তেমনি আগামীকালকের যে সমাবেশটি আওয়ামী লীগ করতে যাচ্ছে সেটিকে প্রতিহত করার যে স্লোগান সেটিও তারা দিচ্ছিলেন এখানে কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ পর পরে কিন্তু ছোট ছোট দলে ভাগ হয়ে তারা আসলে এই তাদের যে প্রতিবাদ জানাচ্ছেন তাদের দাবি দাবি এবং দফাগুলো জানাচ্ছেন তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ যাচ্ছে তারা বলছেন যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে সেহেতু আওয়ামী লীগকেও তারা নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এবং শাস্তির দাবি জানাচ্ছেন এবং ধীরে ধীরে আমরা দেখেছি যে এখানে কিন্তু এই যে ছাত্র জনতা এবং আমরা শুধু ছাত্র জনতাই নয় আমরা একাধিক রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরও কিন্তু এখানে দেখতে পেয়েছি তারাও কিন্তু একই দাবি তুলছেন এবং তারা বলছেন যেহেতু এটি একটি সংরক্ষিত এলাকা এবং আওয়ামী লীগ তাদের পতনের পর তিন মাস পর তারা একটি কর্মসূচি দিয়েছে সেটিকে প্রতিহত করার জন্য তারা এখানে অবস্থান নিয়েছে রাত থেকেই এবং এর পাশেই সচিবালয় যেহেতু কোনো ধরনের আওয়ামী লীগ যাতে তারা বলছে কোনো ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য তারা আসলে রাত থেকেই সতর্ক অবস্থান নিয়েছেন এবং এই যে নূর হোসেন তৎকর অর্থাৎ যেটি জিপিও নামে পরিচিত গুলিস্তান জিরো পয়েন্ট হিসেবে পরিচিত এর পাশে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে আমরা কিছুক্ষণ আগে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় তো দর্শক বন্ধুরা ভিডিওটিতে আমরা দেখতে পেলাম যে ছাত্রলীগকে ঠেকাতে রাস্তায় বিএনপি এবং ছাত্র জনতা যেটি খুবই ভালো এবং খারাপ কারণ সবারই নিজস্ব মতামত রয়েছে এখন ছাত্রলীগ তাদের নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন দেখা যাক সেটা কতদূর কি হয় এখন কোন দল কার উপরে ভারী পড়বে সেটা এখন দেখার বিষয় 10 তারিখ সকালবেলা বিএনপি কি ছাত্রলীগকে ঠেকাতে পারবে না আওয়ামী লীগকে ঠেকাতে পারবে আওয়ামী লীগ তাদের সেই 14 সালের লগি বইটা নিয়ে কি ফিরে আসবে না অন্যভাবে এবার ফিরে আসবে সেটাই এখন দেখার ব্যাপার তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আশা করি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সকলকে সকলের সঙ্গে থাকবেন